দেখতে তরাস লাগে বলতে করে ভয়, কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে রয়। চপ 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 চিবিয়ে খেলে আপন পেটের ছেলে, লোহার ডিম সোনার ডিম ঋষান কোথায় পেলে। বাংলার যে কোনো বয়সের যে কোনো মানুষের কাছে ঠাকুমার ঝুলি শব্দটা একটানে ফিরে নিয়ে যায় ছোটবেলায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা এই ঠাকুমার ঝুলিতে আছে এপার বাংলা ওপার বাংলা থেকে জড়ো করে আনা রূপকথার গল্প। আর ছোটরা সেই রাক্ষস রাক্ষসের কথায় কখনো ঘুমিয়ে পড়ত, আবার ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চেপে পাড়িতে তো স্বপ্ন রাচ্ছে, যেখানে সোনার গাছের উপর ফল আর চারিদিকে রামধনু। এমন বাঙালি মেলা দায় যাদের বাড়িতে এই ঠাকুমার ঝুলি নেই। ১৯০৭ সালে প্রকাশিত এই বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। তখন লালকমল আর নীলকমল চলল দীপান্তরের মাঠ পেরিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চড়ে সেই রাক্ষসীর দেশে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা, নিশিরাতে মানুষ ভরে সাত সাগরে পারে চরে। সে কি পুরী রাজ্য জোড়া, রাক্ষস রাক্ষসী ভরা। সেখানে থাকে জটিবুড়ি নামে এক রাক্ষসী। শুধুই লালকমল নীলকমল নয়, এই অডিও অ্যালবামটিতে বুদ্ধভূতমির গল্পটিও রেকর্ড করেছিলেন সে যুগের স্বনামধন্য শিল্পীরা। ময়ূর পঙ্খী ভিড়ল শেষে রাজপুরীটির ঘাটে এসে, দুই মায়ে যে দৌড়ে এলো বুদ্ধভূতম কোথায় গেল। কেউ কি জানো বুদ্ধ আমার কোথায় গেল, ভূত আমার কোথায় গেল। মা মাগো মাগো মা মাগো, বুকে রোধন হারামনি বুদ্ধ এসেছে, বুকে রোধন হারামনি বুদ্ধ এসেছে। তারপরে কি হলো জানো, রাজদণ্ড হাতে রেখে পাঁচকুমারের কীর্তি দেখে রাজা দিলেন তাদের সাজা। তখন কলাবতী কন্যার সাথে বুদ্ধর বিয়ের পালা, আর হীরামতী কন্যার গলে ভূতুন দিল মালা। একদিন রাত ভোর না হতে বুদ্ধ হল বুধকুমার, বানর হল রাজপুত্র, আর ভূতুন হল রূপকুমার। ৯০ দশকে আরো একটি অডিও নাটক বাঙালির অন্তর্মহলে, হিরু ডাকাত। এমন ডাকাত যে কিনা গরিবদের ভগবান, ডাকাত খিরে বিয়ে হচ্ছে, কেউ শুনেছে কখনো? ছভরি সোনা এখনো পেলাম কই, পাঁচ গিনিয়ার বাউটি বালা পাবেন নিশ্চয়ই, সঙ্গে বিছে হার তাও পাবেন। চলুন এবার করুন কিছু আহার, তাড়াতাড়ি বিয়েটা হোক, বিয়ে বাড়িতে অভুক্ত লোক। শাড়িটা কি সবই আমরা পৌঁছে দেবো তাকে, কিন্তু সেটা নিশ্চয়তা কি? মাসির বড় আদরের ধন মাসির বঞ্জিটি, মাসি তাকে দেবেনই গয়না। না না না, সে হয় না, এ বিয়ে আমি কিছুতে দেব না। মানুষ কি গো ভিখিরি সোনা হীরের, ভেবে দেখুন ফিরে, এখনো আছে লগ্ন, কনের বাবা হতেন যদি থাকতেন কি এমন জেদে মগ্ন। না অসম্ভব, এ সম্ভব নয়, আমার কাছে অসম্ভব নয় কিছু।
হুকুম দিচ্ছে হিরে, সবাইকে ফেল ঘিরে, বল্লমার খাঁড়া দু হাতে নিয়ে দাঁড়া, লাঠিয়ালদের মেঝে তোরা উঠোনে ফেলে রাখ। কোথায় গেলে মালক্ষীরা, বাজা দেখি শাঁক। বাপরে বাপ, সাক্ষাৎ জুম, স্বয়ং হিরো ডাকাত! ছেলের বাবা তো ভয়েই অথব্য, আমার মেয়ের মাথায় তবে কে দেবে ধান দুব্য? হিরোই বরং দিক। না না, সেটা কি হবে ঠিক, তাছাড়া আমি ডাকাত। তা হোক বাবা, আমার মেয়ের মাথায় রাখো তোমার হাত। বরের বাবা, হাত যদি দাও আমার মেয়ের গায়ে, তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে তোমার গায়ে। ডাকাত ঘিরে বিয়ে হচ্ছে, কেউ দেখেছো কখনো? বিয়ে যখন সুসম্পন্ন, রাত্রি বাকি তখনো। অমরেন্দ্র চক্রবর্তীর লেখা হিরো ডাকাত অবশ্য প্রকাশিত হয়েছে অনেক পরে, স্বর্ণাক্ষর প্রকাশনী থেকে। সারা পৃথিবী জুড়ে এই লড়াই আর হানাহানির টানে ছোটদের মনের এই জানালা রূপকথা, যাতে ইচ্ছে মতন স্বপ্ন দেখা যায়। এখনকার অনেকেই হয়তো নানা বিদেশি ভাষা তোড়ে আমাদের বাংলার ঐতিহ্যকে ভুলতে বসেছেন। বেঁচে থাকার প্রাণভোমরা স্বপ্ন, আর সে স্বপ্ন দেখায় রূপকথা। সোনার কাছে রূপোর কাঠির বাংলা ভাষায় এই রূপকথা চির নবীন করুক সকলের প্রাণ মন।